কথায় আছে কারোর ক্ষতি করার জন্য করা কাজ ঠিক দুমুখ সাপের মতো হয়। সে যতটা ক্ষতি অন্যকে করে ঠিক ততটাই ক্ষতি সে নিজেরও। চোখের সামনে নিজের বন্ধুর লাশকে পড়ে থাকতে দেখে রনক একেবারে স্তব্ধ হয়ে যায়। সে কিছুতেই এটা বুঝতে পারে না এসব কি করে হলো আর কেন। তখন হঠাৎই পুরো উঠোনটায় অন্ধকার হয়ে যায়। একটা ছায়া রনকের আশেপাশে ঘুরতে থাকে। এরপর এবার তোর পালা, কি করে বাঁচবে? তোকে বলেছিলাম আমার প্রত্যেকটা কাজের একটা দাম আছে, আর এই কাজের দাম হলো তোর মৃত্যু। যশ আর রনক দুজনেই ছোটবেলার বন্ধু ছিল, দুজনেই ছিল মেধাবী ছাত্র। কখনো যশ ক্লাসে টপ করত তো কখনো রনক। ১২ ক্লাস অবধি গ্রামে পড়াশুনো করার পরে ইঞ্জিনিয়ারিং করতে দুজনে একসঙ্গে আইআইটি রুড়কিতে চলে যায়। গ্রাম থেকে বেরিয়ে রুড়কির পরিবেশ তাদের কাছে একেবারে নতুন ছিল। গ্রামে যেমন সবাই তাদের নিয়ে প্রশংসা করত, এখানে এসে কিন্তু দুজনে একেবারে সাধারণ ছাত্র ছিল, যাদের সঙ্গে সিনিয়ররা পরিচয় করার বাহানায় র‍্যাগিং করার পরিকল্পনা করল। আরে দাদা বাবুরা, কোথায় যাচ্ছ? গ্রাম থেকে বেরিয়ে শহরে চলে এসেছে, কিন্তু জামা কাপড়টা দেখেছো, একদম মিস্ত্রির মতো লাগছে। আরে মিস্ত্রি নয়, মিস্ত্রিদের প্রধান লাগছে। জামা কাপড় দেখছো না, একেবারে টিপ টপ। এসব বলে ওরা দুজন হাসতে থাকে। যশ ওদের দুজনকে ভালো করে দেখতে থাকে। দুজনে টি শার্টের সাথে রগ জিন্সও পরেছিল। তারপরে সে এক নজর নিজের আর রনকের ড্রেসের দিকে তাকালো। সে তখন বুঝতে পারল ওই ছেলেগুলো ঠিকই বলছে, কেউই ওদের দেখে বলবে না যে ওরা এই কলেজেরই স্টুডেন্ট। চুপ কেন, কি নাম তোমাদের? হ্যাঁ রনক। বেশ ভালো নাম তো, রনক বাবু। আর তোমার নাম কি বলো? এই তোমরা এখন কান ধরে উঠবোস করো। ওরা কি ভাবে নিজেদের? এরকম অপমানিত আগে কোনোদিনও কোথাও হয়নি। তোকে আগেও বলেছি, আবারও বলছি, শান্ত হ। আমরা কিন্তু গ্রামে নই, শহরে আছি। আর দেখ, ওরা আমাদের সিনিয়র, একটু আধটু তো র‍্যাগিং করবেই। মজাই তো করছিল ওরা। মজা আমার সঙ্গে এরকম মজা? কি ভাবে কি ওরা নিজেদের? যশ আবার বলছি, কুল ডাউন ভাই, আমরা এখানে নতুন এসেছি, তুই ওদের কথায় খারাপ ভাবিস না ভাই। আর ওরা সত্যি কথাই তো বলছিল, আমাদের ড্রেসগুলো দেখেছিস? এতদিন আমরা শহরে এসেছি কিন্তু এখন ওই গ্রামের লোকেদের মতোই থাকি। চল কাল মলে গিয়ে আমরা কিছু শপিং করে আসি। কি ব্যাপার, আজ দেখছি চালচলন একেবারে বদলে গেছে। একদিন এই শহরে চালচলন শিখে নিয়েছে, খুব উন্নতি করবে। আমরা ভালো জামা কাপড় পরলেও সমস্যা, না পরলেও সমস্যা। আপনারা কি চাইছেন বলুন তো? আপনারা বারবার কেন বিরক্ত করছেন? আরে একদিনের মধ্যেই দেখছি মুখে বুলি ফুটেছে। যশ আর রনক, তোমরা দুজন কলেজে নতুন, তোমাদের ফাইল দেখে মনে হচ্ছে তোমরা দুজনেই মেধাবী ছাত্র, তাই এসব থেকে তোমরা দূরে থাকো। এরপরে যদি কোনো রকম কমপ্লেন আসে তাহলে কলেজ থেকে রাস্ট্রিকেট করে দেবো। আর তোমাদের বলছি, এর পর থেকে যদি তোমাদের বিরুদ্ধে কেউ কোনো কমপ্লেন করে তাহলে এমন ক্যারেক্টার সার্টিফিকেট দেবো যে তোমরা কোথাও জব পাবে না, বুঝতে পেরেছো? এবার যাও এখান থেকে। ওরা দুজন নিজেদের ভাবে কি বলতো? ওদের জন্য প্রিন্সিপালের অফিসে যেতে হলো, প্রথমবার ওনার সঙ্গে দেখা হলো, আর তাও সেটা এইভাবে। আমি এর প্রতিশোধ নেবই নেব। মনে হয় তুই প্রিন্সিপালের সব কথা শুনিসনি। কেউ যদি আমাদের বিরুদ্ধে কমপ্লেন করে তাহলে আমাদের কলেজ থেকে রাস্ট্রিকেট করে দেবে। ওদের আমি এমন শিক্ষা দেব যে ওরা সারা জীবন মনে রাখবে, আর কেউ জানতেও পারবে না যে এটা আমরা করেছি। তুই দেখতে থাক, দেখতে থাক যে আমি কি করি। রেগে যশ হস্টেলের বাইরে চলে যায়। যখন সে ফিরে আসে তার কাছে কিছু জিনিসপত্র ছিল, সেই সব কিছু দেখে রনক রাগে ওর দিকে তাকিয়ে থাকে। এই যশ, এসব কি নিয়ে এসেছিস? এগুলো আনতে কেউ তোকে আবার দেখেনি তো? নাহলে আমরা সমস্যায় পড়বো। এই সিঁদুর পৈতে আবার জ্যান্ত মুরগি, তুই কি করতে চাইছিস? তুই এসব দেখে বুঝতে পারছিস না যে আমি কি করতে চলেছি? আমি একটা আত্মাকে ডাকবো, ওই আমাদের হয়ে প্রতিশোধ নেবে। আমাদের গ্রামে আমি অনেকবার বাবাকে এইসব করতে দেখেছি। দেখ কাকুর কিন্তু অনেক অভিজ্ঞতা রয়েছে, তুই এসব করবি কি করে? এসব ছেড়ে দে। ছেড়ে দেবো? কি করে ছাড়বো? প্রতিশোধ তো আমি নেবই। আজ আজকে অমাবস্যা, আর তা এখানেই আশেপাশে কোথাও আছে, ওকে এই সমস্ত খাবার দিলে ও খুশি হবে।
প্রতিশোধ নেওয়ার জন্য। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? তোমায় ওদের শিক্ষা দিতে হবে, ওরা নিজেদের ভুলের শাস্তি পাবে আর তুমি পাবে অনেক রক্ত। তুমিও শান্তি পাবে আর আমিও শান্তি পাবো। এতে তো লাভ তোমার হবে, আমার শান্তিতে তো হানি হবে যখন তুমি আমাকে দান দেবে। প্রত্যেক কাজেরই একটা দাম হয়, বলো কি দাম পাবো আমি? দাম যা তুমি চাইবে। ভেবে দেখো, ভুলে যেও না। আমি তো তোমায় কথা দিচ্ছি, তোমার যা চাই তুমি পাবে। যশের এই কথা শুনে ওই আত্মার সঙ্গে অদৃশ্য হয়ে যায় আর সেই সিনিয়রদের ঘুরে ধোয়া হয়ে প্রবেশ করে। কে তুমি, কি চাই তোমার? প্রতিশোধ, ওই রনকের প্রতিশোধ। রনকই পাঠিয়েছে আমাকে। তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। সেই আত্মার কথা শুনে ওই ছেলেটা এদিক ওদিকে পালানোর চেষ্টা করে, দরজায় সে জোরে জোরে ধাক্কা দিতে থাকে। ওকে এই সব করতে দেখে আত্মা জোরে জোরে হাসতে থাকে। হঠাৎ করে সেই আত্মা উড়ে গিয়ে ওর গলা চেপে ধরে রনকের প্রতিশোধ নেওয়ার জন্য। পরের দিন সকালে সবাই অবাক হয়ে যায়। হস্টেলে যে লাশ পাওয়া গেছিল তা এক রাতের মধ্যেই পচে গিয়েছিল। ওর শরীরে এত ক্ষত ছিল মনে হচ্ছে কোনো জঙ্গলি জানোয়ার আক্রমণ করেছে। সবাই নিজেদের মধ্যে আলোচনা করছিল এটা কি করে সম্ভব হতে পারে। যখন যশ আর রনক এই ব্যাপারে জানতে পারে তখন যশ খুশিতে লাফিয়ে ওঠে। দেখলি তুই, আমাদের রাস্তার একটা কাঁটা সরে গেছে আর আমাদের কেউ সন্দেহ করেনি। এবার খুব তাড়াতাড়ি আরেকজনের মৃত্যুর খবর পাবি, শুধু আজকে রাতটা অপেক্ষা কর। পরের দিন আরেকজন সিনিয়র যে শ্মশান থেকে তার বন্ধুর সৎকার করে ফিরছিল, রাস্তায় হঠাৎ তার গাড়ি চলতে চলতে বন্ধ হয়ে যায়। মনে হচ্ছে গাড়িটা গরম হয়ে গেছে, জল ঢালতে হবে। তখন গাড়ির মধ্যে থাকা একটা জলের বোতল নিয়ে সে নিচে নামতে লাগলো। গাড়ির দরজা খুলছিল না, সে চাবি দিয়ে খোলার চেষ্টা করলে কোনো কাজই হয় না। হঠাৎ গাড়ির বনেট থেকে বেরোনো ধোঁয়া গাড়ির ভিতরে ঢুকতে থাকে। সেই ধোঁয়ায় তার শ্বাসকষ্ট শুরু হয়। তখন সেই ধোঁয়া আত্মায় পরিণত হয় আর সেই আত্মা ওর গলা টিপে ধরে। যেভাবে ও প্রথম ছেলেটাকে মেরেছিল ঠিক একইভাবে একেও সে মেরে ফেলে। ওর মৃত্যুর খবর শুনে যশ উচ্ছ্বসিত হয়ে ওঠে যে তার প্রতিশোধ পূর্ণ হয়েছে। রনক, দেখলি আমাদের কাজও শেষ আর কেউ কিছু জানতেও পারেনি। দুজনে কথা বলছিল, হঠাৎ তাদের ঘর ধোঁয়ায় ভর্তি হয়ে যায়। আত্মা সেখানে উপস্থিত হয়। তুমি আমাকে ডেকেছিলে, আমার কাজ হয়ে গেছে, এখন আমার কাজের দাম চাই। হ্যাঁ বলো, কি দাম চাই তোমার? মুরগি না ছাগল কাকে বলি দিতে হবে? মুরগি বা ছাগলের রক্তে কাজ হবে না, আমার মানুষের রক্ত চাই, সেটাও টাটকা। মানুষের রক্ত? সেটা আমি তোমায় কিভাবে দেব? সে আমি জানি না, কিন্তু আমার মানুষের রক্ত চাই। সেই আত্মার কথা শুনে যশ ভয়ে পিছিয়ে যায়। চোখের সামনে তিন তিনটি মৃত্যু দেখে রনক স্তম্ভিত হয়ে যায়। চোখের সামনে নিজের বন্ধুর লাশকে পড়ে থাকতে দেখে রনক একেবারে স্তব্ধ হয়ে যায়। সে কিছুতেই এটা বুঝতে পারে না, এসব কি করে হলো আর কেন হলো। তখন হঠাৎই পুরো উঠোনটায় অন্ধকার হয়ে যায়। একটা ছায়া রনকের আশেপাশে ঘুরতে থাকে। এরপর এবার তোর পালা, কি করে বাঁচবে? তোকে বলেছিলাম আমার প্রত্যেকটা কাজের একটা দাম আছে আর এই কাজের দাম হলো তোর মৃত্যু। এটা বলতে বলতে সেই আত্মা রনকের গলাও চেপে ধরে। কিছুক্ষণ পর মাটিতে ওরও ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখা যায়। সবাই অবাক হয়ে সেটা দেখছিল। যে ছেলেটা কিছুক্ষণ আগে ঠিক ছিল হঠাৎ করে ওর এমন কি হলো? আত্মা সেখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর সেখান থেকে চলে যায়। আপনিও কি কারোর উপরে প্রতিশোধ নেওয়ার কথা ভাবছেন?